বেটিন দুই কারণে খুশ হয় এক কারণ হইলো বেটিন তোর তারিফ করলে আর এক কারণ হইলো হালি বেটির দ্বার সাইরর তার মা যদি দ্বার গিয়া হো আবু তোমার ঘরে তো হরুতা হরাই আর বিলাতি হাড়ি লাগাইলে দেখা যাইব আবু বিয়াতি হইছে না কইব আসাও কোন দল দিয়ে আয় না তো একবার যাইব গিয়া কই না যেটা খরা এত খারাপ হুরাপ না যেটা খরা খারাপ না আমার হরু মায় আর বাড়ির দুই হরুতার মধ্যে গিয়া টাকসার হয়ে গেছে দুই জিনিসে বেটিন বড় গুয়া মা উঠে বেটিন দর এক গুয়াইল খালি বয়স কম গই বেটিন দর হলিন যা খুদিয়া খাইলি ভাই ঘর আমার যদি কও তুমি খালি দিনে দিনে যোৱা নোৱাৰা ইয়াদি ভাই আগে তেল পানি বাদ ছাড়া কাপড় ধোয়া কমপ্লিট আর হামাইয়া কও যদি এ চাবা লইলি আর তুই নি 80 বছর জুলি খাহেনে ও তোমার বা চৌক রঙে যাইব হালাই দেখতে পারেন না হ্যাঁ ও দুই জিনিস হইল গিয়া মা বই নবার লক্ষ্য কর স্বামীর খেজমত হরিয়রে মা বই নহল নবীজি ফরমাইত্রা আল্লাহ বাদে যদি কোন বেটিন ধরে সৈদ্যার ডার হইত তে দুনিয়ার জমিন মা বাপ এবং তার জামাই তান যে ইউ আসইন তান ওয়াইফ যেই নাসইন হাজবেন্ড যেই নাসইন মায় গিয়া হইনা চাইলে গিয়া ও গাইয়ালে আর ফুয়া দেখা লাগছে নি কইন ও মুরব্বী যারা তান্দানোর বিয়া শাদী হয়েছে তাই দেন হইনা দেখছিলাম হ্যাঁ দেখছইনি না ও কিতা আছে মাইয়ে চাইছেন বাজিয়ে চাইছেন এখানে খালা মায়া আর নুবালা ওলা আসলো না নিয়ে কিনার বিশ্বাস ও এমনকুর যুগ ইগুয়াবার উঠি গেছে জ্ঞানানি বাপে মা সাইয়া ইয়ার লেফুয়া উঠিয়া হইব থাইন লইয়া খাইতানি ওলা নি কইন খবর পাইছে ও তোমার টুলগাঁওর মসদ্দরর ফুড়ি আলভাতুন মা কাটাই লিছে খেও নাম তাহলে বেজার হইও না ও হে বাড়ির আটের আর খর হ্যাঁ তাই তাই আই আসল খাইন নাই আমি লইয়া খাইতাম আর খাইন জানি তাই তাই আমি বাদর দিন বাড়িতে নে যাইম গিয়া ইলা ওর নিনা না হইছে খারাপ বাড়াই শরীয়তর হুকুম হইল গিয়া আগে আগে সাইয়াঞ্চন খালা লুলা লেংলা আতু রইলে মানছইন এখন মানুষের মাঝে মানা না মানার সিফরটা উঠি গেছে গিয়া ফুয়া বাফরে মানে নাও লাগ না যে বেটি বিয়া করি আনছে ওকে জামাইয়ের কথা মানেন না জামাইয়ে যদি হলা হয় তাই উঠিয়া করি হলা হ্যাঁ তুমি কিতা জানো আচ্ছা রে বা ও কত সময় বাদে ও বেটিয়ে জ্বালা হয়েছে ওলা না মানলে তোর বা তালার জিবরা তার জুটিব নবীজির হদিস হইল গিয়া এক ফুয়া যদি এক কইনা এগো খাটাইলাই তুমি ইগান বুধবারা যে ফুয়াই লইয়া খাইতো আমরা ইতা না হে তারা জেলা চলই নলা চলা তোরা তো নাই দরিয়া লইবা ইতার আমার নাই তা আমার ফুয়ার ফুয়ার বউ তারা সংসার আমি আর কোনটা আছি দুই দিন আছি আর তিন দিন আছিও তো মরিছি ইগান যদি বুঝো ফুয়াই গে যদি কইনা এগো খাটাইলাই মেয়ে যদি জামাই খাটাইলাই যদি খাটানির বাদে দেখিলাও যে সব জিনিসে গিয়া বই যায় তে আনি দিলাও যদি তারা জিন্দেগিটা যদি বালা হয়ে যায় তে তোমার আইসি আর গেছে কিতা ওলাই না ফেঞ্চাই না মুরব্বী হলার জবর পড়ে কিছু জবর পড়ে কই আজ তো যুব হলারে পারমিশন দিয়া যাইতে গিয়ে না জবানা ভরছে এটা বুধবাই কিছু এর মা ধরলে ইলা লইয়া আইলে তাই তাই না শুনাও না তো নে বাসিলা নানি আর যে আমার বই আই গেলা তাই না বাড়িতে নিয়ে আর শুভা টুবা আইতা সুয়ারি চলা নাই গাড়ির ভিতরে আমানির নাই উঠিলা হুন্ডার বাইকর ঘরে আর আনিয়া তামাইব আপনার বক বকি মায় বারে কইব বাবা আইগু করবো নাই করে আমার কলেজের ক্লাসমেট নানি ইগিয়ার গাড়ি চাইছে না বাইকও হেসি দিছে নানি ও যুবকগল নর্জনগল মুরব্বী হল তোমার তাণ্ড হইয়া যাইয়া আর যদি ইলা কোনো ফুয়ায় যদি কোনো জায়গা কারণ মানুষ খায়া দেখলে মায়া যদি কোনো জায়গার মাঝে সম্পর্ক ফাতি দিয়ে শরীয় তোর ভিতরে যদি অবৈধ হাজ কাম না করিয়া যদি আনতে বাধ্য হয়ে যায় মা বাপে তুরা কষ্ট স্বীকার করিলাই ও সুরা কষ্ট স্বীকার করিয়া ফুয়ার জিন্দেগি যদি বালা হয়ে যায় তে তুরা আঙ্গাজ করিলাই ও আমরা তো মুরব্বী হলে বেজার হই না উঠি আব্বু আমি জিতা থাকতে আনিয়া বাড়ি তারা জানি ডালুইয়া হয়েছেন পত হ্যাঁ হ্যাঁ আমার সিন হয়েছে না হয়তো আমরা ফাটানোর রক্ত হ্যাঁ আনে জানি বাড়িত হে অন্য বাড়িতে না লাগবো নি
গাইয়ে দুধ দিয়ে যেতে ও কোনো বন্ধ আলো কিরানি যায় না হয়ে যায় হে কইব তুমি দা লইয়া বাড়িত আমি আমি লইয়া বেঙ্গালুর ওলাই না না হয়ে যায় তুমি দা লইয়া বাড়িত রইবা হে লইয়া যাইব তার বনি বাড়ি ও তোমার রৌয়া তার নাইলে বানি সাগর বাদর দিন খবর আইব হুঞ্চনি সাজি বলে কিতা তোমার করিম উদ্দিনে তো শুনলাম কিতা ঘটনা বলাই দিছে তাই না বো দা দাঁড়াই ত্রাইকে ঘটনা বলাইয়া শেষ না বুত বানাইয়া আছে বলাই না না ও মুরব্বী হল তোমার জানা ফাঁদ ধরে আমি হইয়া যাই আর ডে মুরব্বী হল যদি আওলাদের জিন্দগি বলা হয় ইগুর জিন্দগির মাঝে অভিশাপ দিও না মা বাবার অভিশাপও কবুল হয় আর মা বাবের দোয়া দিলে এটাও কবুল হয় ওই না না যায় দাম্পত্য জীবন ছেলেমেয়ের আরম্ভ হইতো যদি তোমার বদুয়া দিয়া দেও তে যেমনি এইটার জিন্দগির মাঝে দরবার জ্ঞান ফসা দামাইব জিন্দগি বলা আওলাদ পাওয়ার কথা নাই এর লাগে যুবকগল তোমার দণ্ড হইয়া দিয়ার বিয়া কর্তা করি হইনা হাজাইয়া তুমি নমাজ পড়িও বাপর কথা শুনিও এর বাদে কইও ন খাটাইছো বাপে দেখবা নমাজ ও পড়ের কথা শুনের আর আমার ফুয়া কই নিছি আর যে তয় জমিনে কি আর বন্দক দিয়া শুনা দিয়া আনিয়া দিবা আমার ফুয়া গোতে ব খুশ হোক নানি ওলাই না না তুমি নমাজ পড়তে নাই চুল করতে গেছাও না লাস লাল করিয়া জাঙ্গাল দিয়া আর বাইক চলরায় মদ করায় গাঞ্জা খারায় আর আইয়া কয় ভাই ওবাড়ির সানিয়া মির্জা খাটাই লিছো বাপর আঙ্গা যাইব নি নমাজ পড়ো আজান দেও রোজা রাখো হজ করো যোগান দেও আল্লাহরে কুশ করো এর বাদে খাম করো নমাজ ইফুয়া যদি ইলা করে তে আর একজনে আইয়া সুপারিশ করবো ও সাজি তোমার ফুয়া তো খারাপ না বলে কিতারে বলে না ফুয়া গুতো ফাঁস হত নমাজও যায় এর বাদে হে যদি ইলা কইনা গুছাইয়া আনে নিশ্চয় বাল্লা আনবো হেও তো বে জায়গার যারা বেটা নাই হো ইমাম সাহেবের জিকার করো ফাঁস হত নমাজও গিয়া নমাজ পড়ে ই এগু তো বিয়ার নমাজ আছে বিয়ার নমাজ আছে না নিগু হ্যাঁ বিয়ার নমাজে গু আছে যেমনে শুনব বাড়ি দামনার কইনা তুকানি লাগাইছই ন হে মসজিদ গিয়া মেসাবরে হইব জোর রাজান খটায় মেসাবে কইলা শোয়া একটায় তুমি আজান দেওতে ফুরাই একটা আইও হে সাড়ে বারোটায় তকি ডাবাইয়া গিয়ার ডাবাইয়া পাঞ্জাবি লাগাই দিব মেসাবরে গো হয় দিনের লোক মেসাবরে ওইব এগু দেখুয়া যেতাও ওইব হ্যাঁ ও বিয়ান নমাজ গু ও পাঞ্জাবি লাগাই দিব ইলা শুনি না না ও লাগাইয়া বুধবার তো বাড়িত মাত কথা চলে সাইরবায়তনে মানুষ বিয়ার মাত দিতরা হে বুধবার তা কোনবাই আইবা খান দেখবা ও হে আর ওয়ান টাইম ফুরা মৌলা না বুঝছানি আজানো দিব এটা মদ গছর মধ্যে মত্তশীল মনফসিল সারা মহরজ আদায় হরিয়া গাঁর মানুষে আইয়ালে জিকার করেন যদি আচ্ছা বাড়ি মসদ্দরের ফুয়ারে আব্দুর রহিম যে ইকু আল্লত কিতা বলি ও তো ও দেশি জোর আজান দিছে ইকু তো বলা মানুষ আবু মসজিদ হামাইল বারইছে না আসানি এরা বাড়িতে হয়েছে বলে দামান দেশো নি মাত না কিতা দেতা গিয়া শুনছি যেমনি মসজিদ আমাইছে বারণ না দোয়া করো আল্লাহর গেছে নফল নমাজ আল্লাহ নি আমরার ফিড়িগুর ভাগ্য তথা মাত্রা ইলা হয় না না হইন বেজারও রায় নি মাতে যেমনে গিয়া হয়েছে ইন হৌর আনলো তুলা নমাজ কইল আল্লাহ ওখান তার লাগোক দুই রাত নফাল হরিয়া উনি হইলা কিতা থাকবো কিতা খবর বলে মাতিও না দামান মসজিদ আমার আবো বারণ না খালি আমরা একজনে কইছে ও মসজিদ ও কুনা তগু ও মুসলমান নরজান হল যুবক হল তোমার দণ্ডে পাওয়া তো ধরি হইয়া যাইয়া আজ যে জেলা বাইক দিরেলি দিয়া নিয়া নবীজির জমানার সিন দেখাইছ ওলা দুনিয়ার জমিন তোমার দৈনন্দিন জীবন মুসলমানি ইসলাম রে একবার ফিট করি দেখা ই জমিন আল্লাহর জমিন কোন মানুষ আইছে আর স্থায়ী রইছে ইলাকেও রইছ না ইদা হত আইলা হত গেলা ববে জনম লইয়া কোন মরা আইলা নি বাই ফিরিয়া ফিরিয়া ই জমিন স্থায়ী হেরর রোয়ার কোনো ক্যাপাসিটি নাই এর লাগে আমার যুবল জোয়ান বেলা আল্লাহরে খুশ একবার করিলাও জোয়ান বেলা আল্লাহরে যদি খুশ করো আল্লাহ হইতো আর সে আজি মোর সায়ার তলে আমি সাত গুরো মানুষরে জাগা দিমু এর লগে এক গুরো ওই লাগিয়া যারা জোয়ান বেলা আল্লাহরে খুশ করছে নমাজ পড়ছে গিয়া মসজিদ আজান দিছে নমাজ পড়ছে রোজা মাস হইয়ালে কিছু মানুষ বাড়ি যাই নানি নমাজও রোজা মাস কিছু মানুষ বাড়ি নানিবা রোজা মাস হওয়ার বাদে দেখবা অন্য অন্য মাস তো নেই কিছু আল্লাহ আল্লাহ বেশি হয়নি ও কিতার লগে দিনের রোজা
বিয়া লইলে হানির চিন্তা, রাইতে এলে ঘুমা নিফতা হওয়া, হে ও যে দিন উপাস হয় ও উপাস রাইয়া হয় অত লম্বা উপাস হইয়ার তে নমাজ খান ফুলি লাই না। দেবায় তেরাবিত মানুষ বেশ ফইলা দশ তেরাবিত মানুষ কিছু হইন, আর মাঝে দশ তেরাবিত এখানে কমি যায়, আহ কিতার লগে ফন্ড তেরাবির বাদে তো তেরাবির ফুইসার তকদা ফুলি যায় না। ও যাতে গাড়ির সেক্রেটারি কই লবা, এরে রোজা মাস আগে যান মেসাবো গরিব বাড়িত ফুইসা ফাটে ইত্যা, আর মেসাবো এতে খাবো আমাই জিতাতে হলে ফুইসা দেওবা, ও আস্তে আস্তে কিছু নমাজও করে দিয়ে যাবা আরম্ভ নান। আর সাতাইশার দিন যাইবা তো কি এখানে হানোর লতিটা পাইয়া, ও এদিন যেতা হয় ওই তো নান। ও মুসলমান সিজনের নমাজি হইও না, ওয়ান টাইম নমাজি হইও না, আল্লাহ মাফরি দিবা ব্যস্ত দিবা, এখানে কিনার বিশ্বাস রাখিও, রোজা না রাখলেও আল্লাহ ব্যস্ত দিবা, রোজা ধরো না তেও আল্লাহ ব্যস্ত দিবা, নমাজ না পড়লেও ব্যস্ত দিবা, কিন্তু ইমানের বলটি যদি তোমার থাকে আর ইমানই পাওয়ার থাকে, আল্লাহ তোমার জিন্দেগি একদিনের একটা কারণে আল্লাহ তোমারে ব্যস্ত দিলেই তা পারো পরিমাণ পাপ করছে, করতে করতে দুজক যাইতো আল্লাহ ডিগ্লিয়ার দিলেছে মুসা আলাহ ইসলামে, আল্লাহরে কইছেন ও আল্লাহ দুজক যে মানুষ যে তুমি ডিগ্লিয়ার সার্টিফিকেট দিছো, ও মানুষটা আমার দুনিয়ার থাকতে দেখাও, কারণ মুসা আলাহ ইসলাম গরম নবী আসলা, আল্লাহর লগে ডাইরেক্ট মাতি দেয়, ইনডাইরেক্ট নাই ডাইরেক্ট। মুসা আল্লাহরে কইছেন আল্লাহ হইন, ও মুসা আমি তোমার লাহাইন মিজাজাল্লাহ হইলে বিয়ানে ফজরের নমাজ নাই দিন রোজা ভাঙ্গিকার বিয়ালে অত বড় জিলাফি রাঠাল লইয়া বাড়িতে মারা গিয়া ওলা ওই না কইছেন, দিনও বেটিরে ফিটিয়া দুয়ার মারিয়া বাত খাইয়া গেছে ঠুলগাঁও সারাদিন খাম করিয়া, ইস্তারের আগে জিলাফি আপেল আঙ্গুর দোলা সাদা রাঙ্গ করি আনে, মানুষের জিগার হতরাবা অত আগবান যারে গেখানে না, আমি বাড়িতে ইস্তার করি আমি ফতে কাঠে করি, জি না বেজার হইতে নি আমার মাঝে, আমার ওয়াজ নাই কিছু ডাইরেক্ট ইন্টিবায়োটিক কোর্স যে আবার দাওয়াত দিতে আইতাম, ই চিন্তা যুক্তিবাদী ভেটর আইস নাই শুন, অন কত বনাইছে আমার মোলানা সাহাবলা কইছি মার্চের এগারো পর্যন্ত আমার বুকিং, ও আপনারা খালা গাঙ্গুর ভাত ডায়রা মুখা মারো কিতা কি হয়েছি ইটা খালি নাই, কারণ হারবার হইল ডাইরেক্ট কুরআন হাদিস আল্লাহ হেদায়তর লগে দিছে, আমি যদি অন তোমার দণ্ডে দাবত পাইতাম আর যদি তোমার তানোর ওয়াজ করিয়া যাই নরম নরম, হাল কিয়ামতের দিন আমার উপরে আল্লাহ গরম বলাই না না বন্দার উপরে জাইন গরম আল্লাহ নর উপরে নরম, সুবাহান আল্লাহ। তো রোজা ভাঙ্গিয়া খাইয়া গিয়া জিলাপি ইস্তারি সারা দিয়া আল্লাহ তারে দিয়া বাড়িতে নিয়া দিতরা অরুতা মরুতা লইয়া খা, ফতাওয়ালা বৈদা উড়া জাফানি টুকরা খার, গরুর মাংস বাঞ্জিও গুদি খার রোজা, এর বাদে দিন ভাঙ্গিয়া বেটি দেখর ওই লড়িস না দুয়ার রাজা বেটি করি আল্লাহর দুইটা কিতা হড্ডায় আল্লাহ দেখরানি বলে দুয়ার মার তোর আল্লাহ খানো, খালি মানুষ দেখরু তা কোনো গুয়াইতরানি ব্ল্যাঙ্কেটের ভিতরে সাসা যেমনে দিছে অন আজরাইলে ফামসার, ইফর ভিতরে আজরাইল আল্লাহ আনি আড়াইলা কিলা, আপনা আজরাইল আল্লাহর ভাবার লগে কুন্তা না, এটা তো সামথিং ইজ দ্য বেটার দে নাথিং, আল্লাহর বলি আজরাইল কুন্তা নাই, ও আজরাইলে যদি ভেন্টিলেটারের ভিতরে দিয়ে আমাইয়া সাসা ফামসার করতে পারো টিউবলেস টায়ারের জিকে, তে এই আল্লাহর স্যাটেলাইট কত খান হর দুয়ার মার মানুষ দেখ আল্লাহ দেখ বাবা দে আগে খাই আমি বেটিও ফাত ধরিয়া রোজা গু ভাঙ্গিয়া খাইও না রে বা ফুড়ি এগু জুয়ান মি আল্লাহ, তুমি যদি রোজা ভাঙ্গি খাও সুদ খাও গাঞ্জা খাও মানুষে কইবা রোজা ভাঙ্গার ফুড়ি নিতাই নি তা আরো খাইব না নি হইছাই বেটির দরারি বেটিন্দর দিল গু নরম, বেটিন্দর দিল নরম নরম নানি
নরম, খুব জলদি ফটানি যায়। ও এখন যাও না বাড়ি দিয়া, যদি বাল্লা তোহারি হয় আর বেটিয়া খায় না, আর তুমি খাবার বইয়া যদি হো আজকুর তোহারি আল্লাহর দেয়, এটা তো দিল্লির ফাইভ স্টার হোটেলের তোহারি হয়ে গেছে গিয়া, এটা কিল্লা রান্ধিছে আত খাটিয়া মজা করছো নি। ও বেটি হইব, আচ্ছা মজা লাগলে সারা খাইল, আমি খাইলি মুখ কইনে গুড়িয়া আল্লাহ যায়। হ্যাঁ বেটিন দুই কারণে খুশ হইন, এক কারণ হইল বেটিন তোর তারিফ করলে, আরো কারণ হইল খালি বেটির দ্বারো সাইরু তার মা যদি দ্বারো গিয়া হোক, আবো তোমার ঘরে তো হরুতা হরাই আর বিলাতি আড়ি লাগাইলে দেখা যাইব আবো বিয়াতি হইছে না কইব, আসাও কোন দল দিয়ে আয়না তো একবার যাইব গিয়া কই না, যেটা খরা এত খারাপ হুরাপ না, যেটা খরা খারাপ না, আমার হরু মায় আরু নবাড়ির দুই হরুতার মধ্যে গিয়া টাকসার হয়ে গেছে। দুই জিনিসে বেটিন বড় গুয়া মা উঠে বেটিন দর এক গুয়াইল, খালি বয়স কম গই বেটিন দর হলিন যা খুদিয়া খাইলি ভাই, গর আমার ইয়া যদি কও তুমি খালি দিনে দিনে যোৱা নরায় ও দেখ ভাই, আগে তেল পানি বাদ ছাড়া কাপড় ধোয়া কমপ্লিট, আর হামাইয়া কও যদি এ চাবা লইলি আর তুই নি আশি বছর জুলি খাখেনে, ও তোমার বা চৌক রাঙ্গে যাইব হালাই দেখতে পারেন না। হ্যাঁ ও দুই জিনিস হইল গিয়া মা বই নবার লক্ষ্য কর, স্বামীর খেজমত করি ওরে মা বই নহল, নবী দিয়ে ফরমাইত্রাম আল্লাহ বাদে যদি কোন বেটিন ধরে সৈদ্যান ওডার হইত, তে দুনিয়ার জমিন মা বাপ এবং তার জামাই তান যে ইউ আসইন তান ওয়াইফ যেই না সইন হাজবেন্ড যেই না সই, আমরা তো আল্লাহ দিলে মা বাপও তো সম্মান করি নানি, করইনি মা বাপরে সম্মান, একটা জিনিস জানা রাখিও দুনিয়ার যদি ইজ্জতর দরজা পাইতে হয় আর যদি আজাগর লাগাইন কম মেহনতে খাইতে হয়, তে বাড়ির বারোইতে সময় মা বাপরে একবার কইয়া যাই, মাই যাই আর কি দোয়া করিও। আমি তো আমার মৌলানা আলিমুদ্দিন সাহেব জানো হইন, আমি তাহলে বাবাজি ডাকি, আমার বাবার নাম মৌলানা আলিমুদ্দিন, মারা গেছেন চার মাস হই, আমি ওয়াজ আইতে আমার খোল্লা ফাতাইয়া দিয়ে আমার মারে দিয়ে আতাইয়া দিয়া কই আতাইয়া দেব, বাপ নাই এখন বাড়ির সামনে রোজা করছি জিয়ারত করিয়া বারো ইয়াই, ইনশাআল্লাহ একদিন পর্যন্ত কোনোদিন রাস্তাঘাটে কোনো জাত বিপদ আপদ পড়ছি না, মায়ের দুয়া লও হে মুমিন মায়ের দুয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, ও মায়ের দুয়া লও হে মুমিন মায়ের দুয়া লও, জানি না গয় আমি মায়ের দুয়া লও হে মুমিন মায়ের দুয়া লও, মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ গুতে একবার দেখাও, আল্লাহ কইন মুসা তোমার লাগাইন তো কড়া মিজাজি আমি না, তুমি হইতাই আর আমার দুজকি বন্দা তোমারে দেখাই লিতাম, আমি আল্লাহর এক নাম হইল সত্তারুল উয়ুন, আমি আমার বন্দার আইবরে গাঁটিয়া রাখি লুকাইয়া রাখি হোক সুবহান আল্লাহ, আর আমরা রইল কুন্তা ভাইলে জলদি বারোইয়া গিয়া খবর কোয়া দোকানের তিমুখাত গিয়া উবাইয়া কইব, যদি নয়া কোনো খবর হনে তিমুখাত গিয়া উবাইয়া কইব, কিতা রে বো কিতা উনি আমরা উত্তরবাড়ি বাইতা তোমরা হুনশলাইন, ও জিগার হরবা কিতা হয়েছে বলে না ও বাড়ি মসদ্দরের হরু ফুড়িও গুমনে এখানে বাগিয়ে গেছে গি, ওটা কিতা শুনলাম বেঠিনতে মাদ ওখানে বাস করবার লোকে অন গেছে, আর আমার আল্লাহ হইত্রা ডাকিয়া রাখিও আমার নাম সত্তার, যে দুনিয়া মান সাতার আল্লাহ সাতার না, যে বন্দার আইবরে ডাকিয়া রাখে আল্লাহ কিয়ামতের দিন লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে দশজন মানুষের সামনে কোনো মানুষের আইবরে ডাকিয়া রাখিও আল্লাহ তোমারে দশ লাখ মানুষের সামনে কিয়ামতের দিন তোমার আইবরে ডাকিয়া রাখবা। ও যুবকগণ নারজনগণ মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ গুতা দেখাও না, আল্লাহ কইন মুসা আমার সম্ভব নাই দেখানি, মুসা মানইন না না দেখাইলে আর আল্লাহ দেখাইতে রাজি হইন না, মুসাই উঠিয়া কড়া ডোজ মারি দিছইন ও আল্লাহ, যেদিন মার গর্ভপতনে জন্ম লইয়া যে মাটিত পড়লাম ওদিন আমারে বাসর ভিতরে আড়াইয়া দিলাই লাখ হইল আল্লাহ আমি আসি যা, মার স্তন মুখ গু লাগাইবার সময় দিছ না আমারে মা ফেরাউনের গাঁটো তুলিয়া দিছলাই, আর আইজ আমি ও মুসাই হইয়ার একটা বার দুজকি মানুষ গু দেখাইতাই, লগে লগে আল্লাহ শর্মিন্দা হই গেছেন গিয়া, ইলা কোনো সময় জামাই বউয়া হইন নানি দেখইন নানি উঠিয়া জামাইয়ে কইব দেখ তোর লগে কতক্ষণ পর্যন্ত করছি, জামাইয়ে বেটিরে কইব বেটিয়ে কইব তুমি বেমার বসলাই গলার সরা বেসিয়া খতম বলাইয়া তোমার হায়াত পাড়িত দুয়া হরাইছি, ইলা হইনি না না বেটি কি গেছে ডেলিভারির কেইস বেটা জায়গা বন্ধ দিছে, একমাত্র দুইটা বলত আলোর লগে বাকি খেয়ে তোরে মাংস রগুইন দিয়া বেটি ডেলিভারি সিজ
যার হইতো নিয়া মাকুন্দা তুতাইছে ওই সময় বাড়িতে যা পয়সা নাই খেতর দুই বলক বেসিয়া নিয়া তোমার মেডিকেল তনে বাহরি আনছে কোন সময় গুছাই উঠিয়া হইব নানি তরে বাসাইবার লগে আলোর বলত বেছিলাম এখন খেত করিয়া খাইতাম আছি খেতর বলত গুণ বেসিয়া তরে বাসাইয়া আনছি আর আজ কিতা হইলে বেটিয়া কয় তুমি বেমার বললা সরা বেসিয়া তোমার খতম বলাইয়া তোমারে বাসাইয়া আনছি ও মুসা আল্লাহর হইলা ও আল্লাহ আমায় তো মায়া তোমার আমার কিলা বাসর ভিতরে হারাইলা বাসাইলা উঠাইলা তুলাইলা আর আজ আমি ও মুসা হইয়া দেবা আল্লাহ একটা বার দেওসা দেখা আল্লাহ কইলা যা আমার নাম রহমান আমি দেখাই লিতাম মুসা আলাইহিস সালাম যাইন আল্লাহ দিলা মেসেজ যাও অমুক জায়গার তি মুগা থাইবা গিয়া অমুক দিন সকাল বেলা গেলেও গুগুরে ভাইবা তুমি অন্য যাইও মুসা আলাইহিস সালাম পরের দিন গেলা গিয়া দেখোন ঈসাই লাল চড়া তিমুকাত মানুষে গুহবাত ইগে উবাইয়া খালি ওলা সার কারণ মুসা আলাইহিস সালাম আইতা মুসা গিয়া দেখোন ইন মানুষে গুহবাত সাইলা হোটা হচ্ছে এগারোটা পর্যন্ত আসলো কোনবা গেছে জ্ঞান না 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 তো আমি কথা আসলাম যে মা বাবার দোয়া লইয়া গেলে মানুষের সম্মান বাড়ে বাড়ে না না হন যায় দেখি আর তুলে যান বাড়ে ও মাত্র 30 জন মানুষ লাগে আমার বেশ না ওইতুন হ্যাঁ 30 জন মানুষ দেখি হন চাই নাম আসেনি 30 জন মানুষ আমার লাগে দেখি একজন মানুষে মাত্র 1000টা টাকা দেওয়া মা বাবার হায়াত বাড়ি তো মরি গেলে রুবাড়ি।